হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে ভাব সম্প্রসারণ কীভাবে রচনা করতে হয় তার হাতে কলমে তোমাদের শিখিয়েছি নবম শ্রেণী ছাত্রছাত্রীগণ অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কেননা নবম শ্রেণীতে ভাব সম্প্রসারণ ভাবার্থ রচনা এবং সারাংশ রচনা এইগুলি পরীক্ষায় আসে আজকে আমি ভাব সম্প্রসারণ রচনা নিয়ে আলোচনা করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তোমাদের পরীক্ষায় একটি কবিতাংশ দেওয়া থাকবে সেই কবিতাংশের ভাব সম্প্রসারণ রচনা করতে হবে আজকে আমি যে কবিতাংশটি গ্রহণ করেছি সেটি হল যা রাখি আমার তরে মিছে তারে রাখি আমিও রব না যবে সেও হবে ফাঁকি যা রাখি সবার তরে সেই শুধু রবে মোর সাথে ডোবে না সে রাখে তারে সবে এই কবিতাংশের ভাব সম্প্রসারণ এইভাবে লিখবে যে একটি শাশ্বত সত্য আমাদের সকলের জানা আছে মানুষের জীবনের মূল্য আয়ুতে সীমাবদ্ধ নয় তা নিহিত থাকে তার কর্মে আপনার স্বার্থসিদ্ধি করা কর্ম নয় জগতের কল্যাণে যে কর্ম মানুষ সম্পন্ন করে যায় তাই তাকে স্মরণীয় করে রাখে ব্যক্তি মানুষ একদিন মৃত্যুর দ্বারা কবলিত হবেই মরণশীলতা জীবনের অমোঘ সত্য কবি রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন শুধু স্বার্থমগ্ন হয়ে বেঁচে থাকার মধ্যে বিন্দুমাত্র গৌরব নেই সে বাঁচাকে পশু জীবন ধারণ আখ্যা দেওয়া যায় মানুষ যত স্বার্থ বিসর্জন দিয়ে অপরের কল্যাণে আত্মনিয়োগ করবে ততই তার চিত্ত বিকশিত হবে ভবিষ্যতে অমরত্ব লাভের পথে সে ধীরে ধীরে অগ্রসর হবে পিতা মাতা এবং নিজ সন্তানের জন্য স্বার্থ ত্যাগ করে তার মধ্যে নিজেকে প্রসারিত করে দেন স্বার্থ ত্যাগ মানুষের স্বাভাবিক প্রবণতা এই প্রবণতার বিরুদ্ধে যারা আচরণ করে তারা অস্বাভাবিক অপ্রকৃতিস্থ স্বভাব বা প্রকৃতির কোনো দিন বিনাশ নেই অস্বাভাবিকদের অবলুপ্তি অবশ্যম্ভাবী আমার ব্যক্তিগত আমিকে অতিক্রম করে বৃহত্তর জগতে নিজেকে প্রসৃত করাতেই মানুষের জীবনের সার্থকতা আর তা না করে শুধুমাত্র ব্যক্তিগত সুখ সম্পদের উপকরণ পুঞ্জীভূত করা জরত্বের নামান্তর কাল থেকে কালান্তরে কল্যাণকর্মের ধারা অব্যাহত থাকে কিন্তু ব্যক্তিগত পুঁজির অস্তিত্ব খুবই ক্ষণস্থায়ী মরুমায়া সদৃশ এই স্বার্থ মগ্নতাজনিত সুখে বিভ্রান্ত না হওয়াই তো যথার্থ মনুষ্যত্বের অভিজ্ঞানে গৌরব মণ্ডিত তাহলে তোমরা দেখলে যে কবিতাংশটি আমি গ্রহণ করেছিলাম সেটি হলো যা রাখি আমার তরে মিছে তারে রাখি আমিও রবনা না সেও হবে ফাঁকি যারা কি সবার তরে সেই শুধু রবে মোর সাথে ডোবে নাশে রাখে তারে সবে এই কবিতাংশের ভাব সম্প্রসারণ আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই আমি যেভাবে রচনা করলাম যেভাবে কবিতার এই লাইন কটিকে ব্যাখ্যা করলাম তোমরাও সেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং এই মূল ভাবটি বুঝে নিয়ে ভাব সম্প্রসারণের চেষ্টা করো কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ